বিতর্কিত মন্তব্য করে পাক আফগান সমর্থকদের ঝামেলা উস্কে দিলেন শোয়েব আখতার। ক্রিকেট মাঠে যখনই হাই ভোল্টেজ ম্যাচ দেখা যায়, ভক্তদের মধ্যে ঝামেলার পরিমাণও ঠিক ততটাই বেড়ে যায়। একটি হাড্ডাহাড্ডি ম্যাচের পর পরাজিত দল হতাশায় ডুবে যায়, অন্যদিকে বিজয়ী দলের ভক্তদের আনন্দ উদযাপন করতে দেখা যায়। কিন্তু বুধবার রাতে পাকিস্তান ও আফগানিস্তানের রোমাঞ্চকর ম্যাচের পর যে ছবি ও ভিডিও সামনে এসেছে তা ক্রিকেটকে লজ্জায় ফেলে দিয়েছে। আসলে এদিন রশিদ খানরা ম্যাচ হারার পরেই স্টেডিয়ামের মধ্যে আফগানিস্তানের সমর্থকদের পাকিস্তানের সমর্থকদের ওপর হামলা করতে দেখা যায়। আফগান সমর্থকদের চেয়ার উপড়ে ফেলতে দেখা গেছে এদিন। এসব ভিডিও ভাইরাল হওয়ার পরে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। শোয়েব আখতার নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আফগান ভক্তরা এটাই করছে, অতীতে বহুবার তারা এমনটাই করেছে, এটি একটি খেলা এবং এটিকে ভালোভাবে নেওয়া উচিত। শফিক স্থানিক যাই, আপনারা যদি খেলায় উন্নতি করতে চান তবে আপনাদের ভক্ত এবং আপনাদের খেলোয়াড়দের কিছু জিনিস শিখতে হবে। প্রসঙ্গত, শফিক স্থানিক যাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সিইও। পরবর্তীতে শোয়েবের এমন টুইটের উত্তরে তিনি টুইট করে লেখেন, আপনি কখনোই সমর্থকদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং ক্রিকেট বিশ্বে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। আপনার কবির খান, ইনজিমাম ভাই এবং রশিদ লতিফকে জিজ্ঞাসা করা উচিত যে আমরা তাদের সাথে কিভাবে আচরণ করেছি। পরের বার থেকে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, জাতি তুলে এইসব কথা বলবেন না। প্রসঙ্গত, ম্যাচ চলাকালীন আসিফ আলী ও ফরিদ আহমেদের মধ্যে ঝগড়ার কারণ হিসাবে শোয়েব আখতার এখানে আফগান খেলোয়াড়দের নাম নিয়েছেন। শেষ দুই ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল 21 রান। দ্বিতীয় বলে হ্যারিস রফ আউট হয়ে গেলে পাকিস্তান চাপে পড়ে যায়। আসিফ তখন ক্রিজে ছিলেন। ওভারের চতুর্থ বলে তিনি লং অন এবং মিড উইকেটের মধ্যে দিয়ে একটি ছক্কা মেরে পাকিস্তানের জয়ের সম্ভাবনা বাঁচিয়ে দেন। তার পরের বলে ফরিদ আহমেদ স্লো বাউন্সারে আসিফ আলীকে ফাঁদে ফেলে শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা করিম জান্নাতের হাতে ক্যাচ দেন। আসিফ আলীকে আউট করার পর করিম তার উৎসাহ আসিফের মুখের সামনে উদযাপন করেন, যার ফলে সেই পাকিস্তানি খেলোয়াড় রেগে যান। মাঠে আসিফ আলী ফরিদকে ধাক্কা দেন এবং পরে মারতে যান। দুই খেলোয়াড়ের মধ্যে ক্রমবর্ধমান এই লড়াই থামাতে বাকি খেলোয়াড়দের সঙ্গে আম্পায়ারকে আসতে হয়েছিল। কার্যত এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান পাকিস্তানকে জয়ের জন্য 130 রানের টার্গেট দিয়েছিল। পাকিস্তান এক উইকেট বাকি থাকতেই এই স্কোর অর্জন করে নেয় এবং চলতি এশিয়া কাপের ফাইনালের টিকিট পেয়ে যায়। শেষ ওভারে ব্যাক টু ব্যাক ছক্কা মেরে পাকিস্তানকে এই জয় এনে দেন নাসিম শাহ। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।